প্রিয় বন্ধুরা আপনারা অবগত আছেন যে দু হাজার সালে সেপ্টেম্বর মাস থেকে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এবং এই স্কিমের দরুন অনেক মহিলারা মাসে পাঁচশো টাকা এবং এস টি মহিলারা মাসিক হাজার টাকা করে পেয়ে উপকৃত হবেন কিন্তু আপনারা জানেন যে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এখন পর্যন্ত অনেক দিদিদের বা বোনের অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা আসেনি কেন টাকা আসেনি সেটা নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব তাছাড়া যে সমস্ত দিদিদের বা বোনদের এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত হয়নি তাদের কী কী করণীয় সব কিছু জানবো আমরা এই ভিডিওতে আর আপনারা যদি এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও দেখতে চান সবার প্রথমে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন চলে যাচ্ছি প্রথম প্রশ্নে কেন এখনও ডিসেম্বর মাসের টাকা ব্যাংকে এলো না আপনাদের জানাচ্ছি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অর্থ দপ্তর এই টাকা ওয়েটিংয়ে কারণ সরকারের তথ্যমতে অনেকের কাগজপত্রে গলদ রয়েছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পুনরায় আগামী সাতই ডিসেম্বরের মধ্যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলেছেন এবং যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন সরকার সঠিক ব্যক্তিদের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে কিন্তু যদি মনে হয় কোথাও গলদ রয়েছে নামে বা বয়সে বা কাস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু মহিলা বা দিদিদের নাম বাদ যেতে পারে তাছাড়া সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এবং দুই নাম্বার যে সব দিদিদের এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হয়নি তাদের জানাই চিন্তার কিছু নেই যদি আপনি ক্যাম্পে বা সরকারি অফিসে সঠিক কাগজ জমা করে থাকেন এবং আপনি যোগ্য ব্যক্তি হন তবে খুব শীঘ্রই আপনার নাম নথিভুক্ত হবে এবং কোথাও যদি আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অফিস থেকেই আপনাকে ফোন করে ডেকে নেওয়া হবে এবং সেটি সঠিক করে দেওয়া হবে এবং একই সঙ্গে সমস্ত তথা যেই সেপ্টেম্বর মাস থেকে এতক্ষণ পর্যন্ত যতগুলি ইনস্টলমেন্টের টাকা এসেছে সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে একবারেই ট্রান্সফার করে দেওয়া হবে তাছাড়া অনেক দিদিদের হয়তো প্রথম মেসেজ এসেছে দ্বিতীয় তৃতীয় মেসেজ আসেনি তারা চিন্তায় আছেন আমার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এলো কি না এলো না আপনি দয়া করে একবার ব্যাংকে গিয়ে পাসবুকটা চেক করে দেখে নেবেন আপনার হয়তো লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে তাছাড়া অনেক বন্ধু এবং দিদিদের প্রশ্ন ছিল যে আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই আমি কি আবেদন করতে পারবো বা আমার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হবে কি না সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তবুও আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আসবেন যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয় তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব